হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি জয়পুর জঙ্গলে এসেছিলাম, সেখান থেকেই এই ভিডিওটা আজকে শুরু করছি। এখানে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে জয়পুর ফরেস্টের একদম পাশে বনলতা রিসর্ট। এখানে আমি এসে ওয়েট করেছি এবং তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, যদি না দেখে থাকো তাহলে প্লিজ দেখে না, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই জয়পুর জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এটা অপূর্ব একটা সুন্দর রাস্তা। দুপাশে দেখতেই পাচ্ছ শালবন, শালবনের জঙ্গল, ভীষণই সুন্দর লাগছে এই মাঝখান দিয়ে গাড়ি চালাতে। এই গাড়ি চালাতে চালাতে আমরা পৌঁছে গেলাম বনলতা রিসর্ট, যেটা এখানের খুব নাম করা একটা রিসর্ট। আজকের ভিডিওটায় তোমাদের আমরা দেখাবো বনলতা রিসর্টের ভেতরে কি রয়েছে এবং বনলতা রিসর্টের আশেপাশে কি রয়েছে এবং এই রিসর্টের ভাড়া কীরকম এবং রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। জঙ্গল এটা, বাস শালবনের জঙ্গল এটা। এদিক থেকে আমরা আসলাম, তোমাদের জানার জন্য বলে রাখি এখানে কিন্তু খুব ভালো রসগোল্লা পাওয়া যায়, যার দাম 50 টাকা করে এবং খেতেও ভালো। এরপর সরাসরি চলে যাব রিসর্টের ভেতরে, চলো তাহলে যাওয়া যাক। বন্ধুরা, আমি চলে এসেছি বনলতা ভেতরে, একদম রিসর্টের ভেতরে। এখানে দেখতেই পাচ্ছ যে জায়গাটা অনেকটাই, এর পাশে আবার কেবিনও রয়েছে ডান দিকে, তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা অর্ডার করে দিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ, এটার দাম পড়েছিল 180 টাকা, আর তোমাদের এগ টোস্ট যার দাম 120 টাকা করে প্লেট, তবে অনেকগুলোই পিস থাকে। খাবার দাবার মোটামুটি খুব ভালো তা নয়, মোটামুটি বলা যায়। এই যে বাইরে এসে আমরা দেখলাম এখানে কোয়েল পাখির ডিম আর কড়কনাথের ডিম বিক্রি হচ্ছে। এরপর চলে গেলাম ভেতরে, ভেতরে তোমাদের দেখাবো রিসর্টটা অনেকটা ভেতরে, অনেকটা দূর। এখান দিয়ে, এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ বাঁশের সাঁকোটা পার করলে একটা বড় ঝিল রয়েছে, আর ওই পাশ দিয়ে ঢোকা যায়। ওই পাশ দিয়ে বাইক নিয়ে, গাড়ি নিয়ে যারা আসবে তারা ঢুকবে। আমরা এখানে ওয়েট করছিলাম, বাবান টয়লেটে গেল, আমরা এখানে কয়েকটা ফটো তুললাম, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে জানিও। তারপর বেরিয়ে এসে আবার আমরা এই বাসের শেকো পার করে ওই পারে গেলাম। ওই পারে গিয়ে দেখো তোমাদের যেটা বলছিলাম, এখানে বড় একটা পুকুরের মতো রয়েছে এবং অনেক কিছু হাঁস টাস এখানে ছাড়া রয়েছে দেখলাম। আর ভেতরটা বেশ সুন্দর, এখানে সন্ধেবেলা তো বেশ ভালোই লাগবে, যদিও এখন প্রচণ্ড রোদের তাপ রয়েছে, ওই জন্য আর বেশি দূর হেঁটে যেতে আমি পারছি না। কিন্তু তোমাদের দেখাচ্ছি যে দুপাশ দিয়ে ওই পাশটা দিয়ে বাইকগুলো সব ঢোকে, আর এখান দিয়ে হচ্ছে ওদের রিসর্টের ভেতরে প্রবেশ করার প্রবেশদ্বার। দেখতে পাচ্ছ গাড়িগুলো বেরোচ্ছে। এখানে একটু আমি ভেতরে গিয়ে জিজ্ঞাসা করব যে এখানে কীরকম রেট আছে ঘরগুলোর বা রুমগুলোর, রিসর্টগুলো নিতে গেলে বুকিং সিস্টেম কি আছে, চলো তাহলে জেনে নেওয়া যাক। যে এইখান দিয়ে আমি সোজা দেখতে পাচ্ছি রিসেপশনে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে ঢুকেই রিসেপশনে যেতে হবে। ওদের কথাবার্তা কিন্তু বেশ ভালো, এটাই রিসেপশন। কথা বললাম ওদের সাথে, ওদের স্টার্টিং হচ্ছে 3350 থেকে, তাছাড়া বিভিন্ন ডিলাক্স রুম আছে। আমরা একটু ঘুরে আসি, দেখি বিষ্ণুপুর থেকে যদি মনে হয় তাহলে পরের বার এসে থাকবো। দেখে গেলাম তোমাদের, পরে আমি ওদের কার্ডটা শেয়ার করে দিচ্ছি। গেছিলাম বনলতার ভেতরে, এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে,
যাচ্ছি জয়পুর ফরেস্ট মনলতা রিসর্ট এখান থেকে। বন্ধুরা, আমি তো গাড়ি স্টার্ট করে দিয়েছি। আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে তোমরা এই ভিউটা এনজয় করো, ততক্ষণ আমি আর একটু এগিয়ে যাই। আর অবশ্যই সামনে কোথাও দাঁড়াবো, কারণ এখানে কিছু ফটো তোলার খুব ইচ্ছে হচ্ছে। সামনে দেখি কোথায় দাঁড়ানো যায়। চলো তাহলে তোমরা এই ভিউটা এনজয় করো। অপূর্ব দৃশ্য বন্ধুরা, এই দৃশ্য মুখে বলে বর্ণনা করা যাবে না যতক্ষণ না তোমরা এখানে ঘুরতে আসবে। তাই অবশ্যই এসো এখানে, জয়পুরের এখানে, এবং দেখো যে এই প্রকৃতি কত সুন্দর করে সাজানো রয়েছে আমাদের এখানেই। এর জন্য কোনো বাইরে দূরে ঘুরতে যাওয়ার প্রয়োজন নেই, এই মনোরম প্রকৃতি আমরা আমাদের এখানেই দেখতে পাবো। এই এক অসাধারণ অভিজ্ঞতার সঙ্গে নিয়ে আমি এগিয়ে চললাম সামনের দিকে। এই অভিজ্ঞতা কখনো বলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে এত সুন্দর লাগছে। সত্যি প্রকৃতিকে এত কাছের থেকে দেখছি, যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি যে আমাদের এখানে এত সুন্দর প্রকৃতি রয়েছে। এই প্রকৃতির রূপ হয়তো বর্ষাকালে আরও বেশি সুন্দর লাগে, আর তার জন্য অবশ্যই আমি আর একবার বর্ষাকালেও আসবো। শুনেছি যে বর্ষাকালে নাকি এই প্রকৃতি আরও দেখতে সুন্দর হয়ে যায়। আপাতত আমি সামনে এগিয়ে চলেছি যে একটা ভালো ছবি কোথা থেকে তোলা যায়, সাইড করে গাড়ি। অনেকেই দেখছি যে এখানে ফটো তুলছে, আমিও গাড়িটা সাইড করলাম এখানে। চলো কিছু ফটো তুলে নেওয়া যাক, আর তারপরে ফটোগুলো কেমন এসছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। দেখতেই পাচ্ছ, গাড়ি থেকে বেরিয়ে দুজনে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছি, আর বিভিন্ন পোজে ভাবছি ছবিগুলো কীভাবে আসবে সুন্দর। আর ও তো দেখছি রাস্তায় দাঁড়িয়ে সেলফিও তুলছে কিছু, আর ফটো আমি কিছু তুলে দিলাম যে এখান থেকে ফটোগুলো খুব সুন্দর আসবে আশা করি। এবং সত্যি রাস্তার পাশে দাঁড়িয়ে এই যে সিনিক বিউটিটা আসছে, এটা বলে বোঝানো যাবে না যে এত সুন্দর লাগছে। কিছু ফটো আমিও তুললাম, তোমাদের লাস্টে সেই ফটো দিয়ে রাখবো, দেখে তোমরা জানিও যে কেমন এসছে ফটোগুলো। আর অবশ্যই বন্ধুরা, আমার ভিডিওটাকে লাইক শেয়ার করো, আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো আমরা ফটো তুলেই যাচ্ছি, আর ভাবছি যে আরও কিছু ফটো তুলে নেওয়া যাক এখানে, কারণ বারবার তো ঘুরতে আসা হয় না, ওই জন্য বেশ কিছু ফটোই আমরা তুলেছি। সেগুলো তোমরা পরে জানিও কমেন্টে কেমন এসছে। থ্যাংক ইউ।